Tamam. কাদা লাগবে নাকি? কাদা না মাগলি মাছটা হবে কি করে রে? নমস্কার, আমি সুস্মিতা, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেকদিন পর আবার নদীতে মাছ ধরতে এলাম। আর এই যে জলাশয়গুলো দেখছেন, এর থেকে মাটি কেটে এইখান থেকে মাটি নিয়ে নদী বাঁধে দেওয়া হয়েছে। আর জোয়ারে জল ঢোকে তো জল জমা হয়ে থাকে, এর মধ্যে নদীর বিভিন্ন রকম মাছ থাকে। এখান থেকে আজকে মাছ ধরব। আর আমার পেছনে দেখুন সুন্দরবনের কত ধরনের গাছ, এই সাইডে পুরোটাই দেখুন জঙ্গল। এখন এই জলাশয় থেকে মা আর আমি দুজন মিলে মাছ ধরবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, যা মাছ পাবো তার উপরেই আজকে রেসিপি থাকবে। অনেক জল, অনেক জল, এই গাছ কেটে কেটে সব ফেলানো, জাল ফেলে গাছ জাল পাওয়া সম্ভব। এই দেখুন একটা ভোঁতা মাছ, চিংড়ি মাছ, জাল বেঁধে গেল যে কারণে মাছ পড়েনি একদম। এর মধ্যে আবার একটা ফল, এই চৌকোখানার মধ্যে বড় মাছ কিছু নেই, এই পার্শে চিংড়ি, গুলে, ভোদা, এই ধরনের ছোট ছোট মাছ। এই কোনো একটা জাল মারবা, জালটা যেন ওই জায়গায় যায়, তুমি এই জায়গায় ধরবা, আমি এই কোনোটা খাবো। এইখানে পায় কিনা হাঁটু দেখি, কেউ তো পায় না। না তো
শাড়ি তো বেঁধে গেল দেখলে। আমরা যখন জাল নিয়ে আসছিলাম দেখি দুজন এখান থেকে মাছ ধরে ফিরছে, তবু আমরা চেষ্টা করব দেখি। এবার মা জাল নিয়েছে, দেখে কি হয়, কেমন বড় একটা পাশে পড়েছে, দেখুন কত বড় সাইজ। মা যে জাল নিয়েছে সঙ্গে সঙ্গে বড় পাশে, আগে এ সাইড ওর সাইড জাল ফেলো, তারপরে দরকার হয় নামতে হবে। মার হাতেই মাছ ওঠে, ওই জন্য মাকে দিয়ে আজকে জাল বাওয়াবো। আমি মার হাতে জাল তুলে দিয়েছি, এখন শুধু মাছ খুঁজব। এবারেও আরেকটা, আরেকটা না দুটো চারটে তুলো। এবারেও পড়েছে কিন্তু সাইজগুলো একটু ছোট। পেছনে এই জঙ্গলটা দেখুন কত সুন্দর, যেমন জঙ্গল তেমনি উপরে আকাশ, আর সেই পরিমাণে রোদ পড়েছে যেন মনে হচ্ছে বনে আগুন লেগেছে। আর এই জঙ্গল অনেকটা দূর গিয়ে তারপরে গিয়ে নদী, অনেকটা হাঁটতে হবে, অনেক জায়গা জুড়ে চর। কি করে এই সাইডে বেঁধে আছে না, এসব গাছের এই শিকড় ওই মাথায়। বাহ, এনে তো বিশাল বড় এক পালা আসিকা মাগো। ও তো সেই আগের নদীতে জাল টানা দেওয়ার মতো সেই বাগদার জাল, এরকম গলা ডুবে ডুবে সব জাল টানা দিতে। তুমি এই প্ল্যানটা আমার দিয়ে দেবেন,
তুই ওখানে কি সাবাত দিচ্ছ কেন? জল আনে। হ্যাঁ। আমি উঠবো না। এই যে চৌকোখানাগুলো এবছরেই কেটে ওই রাস্তায় মাটি দেওয়া হয়েছে, ওই জন্য এতটা গর্ত, পুরো গলা সমান জল ডুবে যাচ্ছে। হয়েছে মা? নদী থেকে মা আর আমি দুজন মিলে মাছ ধরে ফিরেছি, আর আজ মাছ বেশি পাইনি, অল্প কিছু ছোট চিংড়ি হয়েছে। তো আজ ওই ছোট চিংড়ি দিয়ে কুমড়ো শাকের ডাঁটা দিয়ে রান্না করব। এখন বাগানে যাচ্ছি কুমড়ো শাক কাটতে। দেখুন কুমড়োটা প্রায় পেকে গেছে, কত বড় সাইজ হয়েছে। আজ তুলবো না, যেদিন বড় মাছ হবে সেই দিন তুলবো। কুমড়ো এখন জালি পড়ছে, কিন্তু দেখে তুলতে হবে, এই ডোকটায় জালি নেই। এই একটা ছোট্ট জালি পড়েছে, এটা তুললে হবে না। সাদা মাছগুলো আলাদা করে রেখেছি, আর এই চিংড়িগুলো দিয়েই কুমড়ো শাকের ডাঁটা রান্না হবে। দেখুন চিংড়িগুলো এখনো লাভ দিচ্ছে, ঝুড়ি থেকে পড়ে যাচ্ছে, জানতে আছে। তুমি তাহলে এই কুমড়ো শাকের ডাঁটা কেটে দাও, আর চিংড়িগুলোও কাটো একেবারে, আমি মশলাপাতি রেডি করছি। আর ডাঁটার সঙ্গে কচি পাতাগুলোও দেওয়া হচ্ছে, ভালো লাগবে, জ্যান্ত চিংড়ি দিয়ে জাস্ট জমে যাবে। সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন উনুনটা জ্বালিয়ে নেব। চিংড়িগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব, লবণ হলুদ। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, খেতে করা রসুন আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবারে কুমড়ো শাক, কুমড়ো শাকের ডাঁটা, আলু আর এতে বেগুন আছে কাটা দিয়ে দিলাম। এই কুমড়ো শাকের ডাঁটা একটু বেগুন দিলে টেস্টটা বেশ ভালোই হয়, আর তরকারিটাও মাখা মাখা হয়। ঢাকা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কেটে নেব, বাড়ির গাছের থেকে তুলে নিয়েছি। ঢাকাটা খুললাম, দেখুন কতটা কমে গেছে। এবারে এর মধ্যে হলুদ দিচ্ছি, কাঁচা লঙ্কা কাটা, কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল, সব কিছু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন ঢাকাটা খুলছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে চারিদিকে কুমড়ো শাক আর চিংড়ি মাছের। এতক্ষণ কিন্তু লবণ দিইনি, এবার দিয়ে দিচ্ছি। কুমড়ো
পোনা শাক বা লাউ শাকের ডাঁটা এগুলোতে তাড়াতাড়ি লবণটা টেনে নেয়, ওই জন্য শেষের দিকে দিতে হয়। জিরা আর মরিচ একসাথে বাটা দিয়ে দেবো, তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, আর আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশেই থাকবে। আর দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের দিন। সকলে ভালো থাকবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।